ওরা স্বাভাবিক জীবনযাত্রার সঙ্গে অভ্যস্ত নয়। ওদের নিত্যসঙ্গী ওষুধ, থাকতে হয় ডাক্তারবাবুর কড়া নজরদারিতে। সমাজের মূল স্রোত থেকে ওরা অনেক দূরে। ওরা ক্যান্সার আক্রান্ত। সেই সব ক্যান্সার আক্রান্ত ছোট্ট শিশুগুলোকে বড়দিনের আনন্দে সামিল হওয়ার সুযোগ করে দিল অলোক ফাউন্ডেশন। সংগঠনের পক্ষ থেকে অসুস্থ শিশুগুলির হাতে উপহার ও খাবার তুলে দিলেন রাজ্যের প্রথম রূপান্তরকামী মহিলা আইনজীবী মেক সায়ন্তন ঘোষ। মূলত অসুস্থ বাচ্চাগুলির মনোবল গড়ে তুলতে ও সমাজের আর পাঁচটা মানুষের মতো স্বাভাবিক জীবনযাত্রার সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা তৈরি করতে সাহায্য করাই এই সংগঠনের অন্যতম লক্ষ্য। এমনটাই জানালেন সংগঠনের উদ্যোক্তা দেবযানী ঘোষ। একটু স্পর্শে অনেক রোগের নিরাময় হয়, সেরকম প্রান্তিক মানুষের পাশে একটু দাঁড়ালে তাদের সব থেকে বড় রোগ হচ্ছে হীনমন্যতা, বা আমার পাশে কেউ নেই আমি কি পারবো, এই তার মন থেকে মুছে দেবার জন্য আমরা তৈরি করেছি অলোক ফাউন্ডেশন। তারাও এই সমাজের অঙ্গ, তাদেরও সমান অধিকার আছে বড়দিনের খুশিতে গা ভাসাতে। তাদের একটু ভালোভাবে বাঁচার সুযোগ করে দেওয়া একার পক্ষে সম্ভব নয় অলোক ফাউন্ডেশনের। তাই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে গোটা শহরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানালেন সংস্থার উদ্যোক্তা দেবযানী ঘোষ। আবার সুন্দরবনেও একটা জায়গাতে আমরা মানে লাইব্রেরি করব, এরকম একটা চিন্তা ভাবনা রেখেছি। এবার দেখা যাক যেরকম ডিমান্ড আসবে, শুধু আমার ইচ্ছা করলে তো হবে না। আলোর পথ দেখানোই অলোক ফাউন্ডেশনের অন্যতম উদ্দেশ্য। বড়দিনের রোদ ঝলমলে সকালে দুস্থ অসহায় শিশুগুলিকে সুন্দর জীবনযাত্রা উপহার দেওয়ার মধ্য দিয়ে তারা আবারও প্রমাণ করল মানব ধর্মই মহান ধর্ম। অভিজিৎ প্রামাণিকের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।